স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করব ইনশাল্লাহ। তোমাদের এখন থেকে আমরা পাঠ পরিকল্পনা করে নিয়েছি, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায় শেষ হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সবাই পাঠ্য বই দ্বিতীয় অধ্যায় বের করে সামনে নাও। আমরা 11টা বাজলে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা, গতদিনে তোমাদের যেটা পড়ানো হয়েছে সেই বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে নাকি? প্রথম অধ্যায় থেকে তোমাদের কারো কোনো অসুবিধা, কোনো প্রশ্ন, কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর ক্লাসের সময় হলে আমি তোমাদেরকে মিউট করে দেবো, দুই একজনকে হয়তো আনমিউট রাখবো, যাতে আমি কথা বলবো সেটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমি যাতে জানতে পারি। এরপরে আমি কিছুক্ষণ পড়াবো, পড়ানোর পরে তোমাদেরকে আসসালামু সুযোগ আলাইকুম দেবো। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একজন হাত তুলেছে, দেখি কি বিষয়। লোয়ার হ্যান্ড। স্যার আপনার নামটা কি? আমি নতুন ছাত্র। আমার নাম মোহাম্মদ রায়হানুর রহমান। স্যার আপনার ফোন নাম্বারটা এনে আপনার সাথে একটু পরে যোগাযোগ করবো। স্যার এই সাফাত সাজিদ আমাদের স্কুলের নাম, এর আগে ক্লাসে অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা, আমার ফোন নাম্বার চাইলে তুমি তোমার আগে পরিচয় বলো, তোমার নাম বলো, রোল বলো, শুনি। আচ্ছা, মনে হয় দৌড় মারছে। যাই হোক, আমাদের ক্লাসের সময় প্রায় হয়ে আসছে। বিএম মোড়লের ছাত্র বেরোনের অনলাইন ক্লাসের বিএম আইডি মডেলের নাম্বার, ছাত্র এটা? আইডি নাম্বার পালন থেকে হ্যাঁ স্যার নিশ্চয়ই আগে পারি ক্লাসে মনে তো জিজ্ঞেস করা হয়েছিল, ওই বললো ওই বিএম মডেলই। হয়। আশেপাশে কেউ আছে হয়তো? পরে ওর করা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মিউট করে দিচ্ছি, শুধু দুই একজনকে আনমিউট করার সুযোগ দেবো, তারপর আমি ক্লাস শুরু করব। আচ্ছা, এখানে প্রথম থেকে আছে আফিয়া, রোল 55, তুমি আনমিউট করো। আফিয়া 55 রোল। আফিয়া রোল 55, তুমি আনমিউট করো। আফিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, এরপরে আর একজন আছে ফারদিন। ফারদিন তুমি আনমিউট করো। আমি চাচ্ছি দুই তিনজন জি স্যার। আনমিউট থাকবে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আনমিউটই রাখবা, আমি যতক্ষণ পড়াবো, কারণ আমি কথা বলবো, যদি সেটা যদি রেসপন্স না পাই তাহলে পড়ানোটা সমস্যা হয়। আচ্ছা স্যার আশেপাশে সাউন্ড আসবে তো তাই মিউট করে রাখি, যখন ডাকবেন আচ্ছা, যখন কানেক্ট করবো। সমস্যা হবে তখন তুমি নিজেই মিউট করবা। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আয়েশা, আয়েশা তুমি একটা আনমিউট করো। আয়েশা শুনতে পাচ্ছ? আচ্ছা, আয়েশা শুনতে পাচ্ছ। তাহিয়া 383 রোল, তুমি আনমিউট করো। তাহিয়া 383, তাহিয়া আনমিউট করো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় এখন শুরু হবে, যেহেতু প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। তো দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ইবাদত সম্পর্কে। আল্লাহ তাআলা দাসত্ব আনুগত্য স্বীকার করে
তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় এবাদত বলে। এবাদত শব্দটির অর্থ হচ্ছে আসলে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। তা আমরা কার দাসত্ব করব? আল্লাহ তাআলা। যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন করে রিজিক দিত, তিনি সবকিছুর মালিক। সেজন্য আমরা শুধুমাত্র কার দাসত্ব করব? আল্লাহ তাআলার দাসত্ব করব। তো ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে যেমন রয়েছে ইবাদত বন্দেগী, যথা না কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলো এগুলো পালন করা যেমন ইবাদত, আবার জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করাও ইবাদতের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল সৃষ্ট বস্তু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য। তাই আমাদের জীবনের প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য করতে হবে। তা নামাজ রোজা আমরা এটা ইবাদত এটা তো বুঝলাম, কিন্তু অন্যান্য কাজ, অন্যান্য কাজও আল্লাহর ইবাদত বলে গণ্য হবে যদি আমরা সেটা আল্লাহ তাআলার বিধান মোতাবেক সম্পন্ন করি। যেমন আমরা যখন খেতে বসবো তখন যদি আমরা আল্লাহ তাআলার নামে খাওয়া শুরু করি, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি, তাহলে এটা ইবাদত হিসেবে গণ্য হবে। এইভাবে প্রতিটি ভালো কাজই কি হবে? ইবাদত হিসেবে গণ্য হতে পারে। এমনকি লেখাপড়াটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমরা এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি, যে আমরা লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হব, হালাল ভাবে জীবিকা নির্বাহ করব, তারপরে অসহায় গরিব লোকদেরকে সাহায্য সহযোগিতা করব, এরকম সৎ উদ্দেশ্যে নিয়ে যদি আমরা লেখাপড়া করি তাহলে এটাও কি ইবাদত হিসেবে গণ্য হবে। আচ্ছা, আজকে তোমাদের এই অধ্যায়ের প্রথম পাঠ জাকাত। জাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। তো জাকাত দিলে কি হয়? আল্লাহ তাআলা সম্পদে বরকত দান করেন, মানুষের সম্পদ আল্লাহ তাআলা কি করেন? বরকত দান করেন, এভাবে সম্পদ বৃদ্ধি পায়। জাকাতের মাধ্যমে সম্পদের যে গরিব ফকির মিসকিনের যে হক রয়েছে সেটা বের করে দেওয়া হয়, সেজন্য এইভাবে বাকি সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র করেন, পরিচ্ছন্ন করে দেন। এই জন্য জাকাতের অর্থ বৃদ্ধি, পবিত্রতা। আল্লাহ তাআলা চান যে সম্পদ শুধু ব্যক্তি বিশেষের হাতে না থেকে সকল মানুষই সম্পদের মালিক হোক, সবাই স্বাবলম্বী হোক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, যারা যার কাছে সম্পদ বেশি আছে তার উপরে জাকাত খরচ করেছেন, সে কাকে দেবে? যার কাছে সম্পদ নাই, তাই না? বিত্তশালী লোকেরা দরিদ্র লোকদেরকে জাকাত দেবে, ধনী লোকেরা গরিব লোকদেরকে জাকাত দেবে, অর্থশালীরা অর্থহীনদেরকে জাকাত দেবে। এইভাবে কি হবে, একটা অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। আচ্ছা, এরপরে জাকাত ইসলামের পাঁচটি রুকনের মধ্যে অন্যতম। কোরআন মজিদের বহু জায়গায় আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে জাকাতের নির্দেশ প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। তাহলে যদি সম্পদশালী ব্যক্তি হয় তাহলে অবশ্যই তাকে নামাজের পাশাপাশি জাকাত দিতে হবে। জাকাত হলো দরিদ্রের আল্লাহ প্রদত্ত অধিকার, ধনীদের দয়া বা অনুগ্রহ নয়। তুমি এটা মনে করতে পারবে না যে তুমি জাকাত দিয়ে গরিব লোকের উপকার করলে, বরং এটা মনে করতে হবে যে জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই জন্য আমি জাকাত দিচ্ছি, এটা গরিবের প্রতি কোনো দয়া বা অনুগ্রহ নয়। বরং এইটা মনে করবা যে গরিব লোক জাকাত নিয়ে তোমার উপকার করেছে, কারণ গরিব লোকের উপর জাকাত নেওয়া ফরজ নয়, কিন্তু ধনী লোকের উপর জাকাত দেওয়া ফরজ। যদি গরিব লোকেরা যদি তোমার জাকাত না নিত তাহলে তোমার এই ফরজ আদায় করা খুব কঠিন হয়ে যেত, তুমি ফরজ আদায় করতে পারত না, কিন্তু গরিব লোকেরা জাকাত নিল না, এতে তো তাদের কোনো গুনাহ হলো না, তাই না? তো সেই জন্য এটা মনে করতে হবে যে তুমি জাকাত দিয়ে দায়মুক্ত হচ্ছ, তার উপর তুমি দয়া বা অনুগ্রহ করছো না, বরং আল্লাহ তাআলার নির্দেশ পালন করছো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। শরীয়তের বিধান অনুযায়ী জাকাত আদায় করলে যেমন পুরস্কার আছে, আবার জাকাত না দিলে তেমনি শাস্তির কথাও আছে। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আছে, হে বনি আদম,
আমার পথে তোমরা খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে দিতে থাকবো। তাহলে আমরা যদি জাকাত দেই, গরিব লোকদেরকে দান খয়রাত করি, তাহলে আমাদেরকে কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন। এরপরে জাকাত আদায়কারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকমতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাত, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। তাহলে আল্লাহ তাআলা কাদের, আল্লাহ তাআলা সাথে আছেন মানে কি? আল্লাহ তাআলা এসে তার সাথে ঘুরে বেড়াচ্ছেন না, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য তার সাথে আছেন। তাহলে আমরা যদি নামাজ পড়ি এবং জাকাত দেই, তাহলে আল্লাহ তাআলার সাহায্য রহমত আমরা পাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এ আমার কথা কি শোনা যাচ্ছে? দুজনকে আনমিউট করে রাখতে বলছিলাম। আচ্ছা আবরার জাহিন আনমিউট করো তো। আবরার জাহিন, আবরার জাহিন শুনতে পাচ্ছ? আচ্ছা আফিয়া 55 রোল, আফিয়া তুমি আনমিউট করো। আফিয়া শুনতে পাচ্ছ? হ্যালো আফিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আর কে আছে? আলিমুন এহসান 339, তুমি আনমিউট করো তো। এহসান 339, স্যার হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তুমি আনমিউটে রাখো, কারণ আমি পড়াচ্ছি, যদি রেসপন্স না পাই তাহলে আমি আবার বুঝতে পারি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সেটা আমাকে কনফার্ম হতে হবে। হ্যাঁ তুমি আনমিউট রাখো। জি স্যার। আচ্ছা তাহলে আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? আল্লাহ তাআলা কাদের সাথে আছেন বলে ঘোষণা করেছেন? যারা নামাজ কায়েম করে এবং যারা জাকাত প্রদান করে, তাই না? আচ্ছা এরপরে আসো, এক হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী। অপরদিকে কৃপণ আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকটে। একজন জাহিল দানশীল, একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আচ্ছা এখানে দুটো শব্দ কঠিন আছে, একটা হচ্ছে জাহিল, জাহিল মানে হচ্ছে মূর্খ, অজ্ঞ, মানে লেখাপড়া নয়, শিক্ষিত নয়, কিন্তু দান করে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। কাছে যে অনেক লেখাপড়া জানে, অনেক ইবাদত বন্দেগী করে কিন্তু দান করে না, নামাজ পড়ে, রোজা করে, জিকির আজকার করে, অনেক কিছু জানে, লেখাপড়া করে, কিন্তু শিক্ষিত হয়ে যদি কৃপণ হয়, তার চেয়ে মূর্খ হয়ে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝতে পারছো? আচ্ছা যারা দান দান খয়রাত করে না, ধন সম্পদ জমা করে রাখে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যারা সোনার উপর জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এ তো সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে বোঝা যাচ্ছে যারা দান করবে না, এই সম্পদ গুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এরপর তাদের পিঠে, কপালে এবং পাঁজরে দাগ দেওয়া হবে, আর বলা হবে যে এই তোমাদের সঞ্চিত সম্পদ, তার শাস্তি আস্বাদন করো। আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, আর ধ্বংস ওই সব মুশরিকদের জন্য যারা জাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার করে। তাহলে জাকাত না দেওয়া মুশরিকদের কাজ, কাফেরদের কাজ, বুঝতে পারছো? তাদের জন্য কি রয়েছে? পরকালে ধ্বংস রয়েছে, শাস্তি রয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করে। খলিফা তাদের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করেন, অর্থাৎ যে জাকাত ফরজ একটা বিধান, এইটা যে পালন করলো না, সে আসলে মুসলমানই নয়, এইভাবে তার ধারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহির যুগে যে জাকাত দিত, তার মধ্য থেকে যদি কেউ একটা ছাগলের বাচ্চা জাকাত দিতে অস্বীকার করে, তাহলে তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি আরো বলেন, আল্লাহর কসম, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। তাহলে নামাজ পড়বে কিন্তু জাকাত দেবে না, এই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে না। তাই প্রত্যেক বান্দার উচিত যথা নিয়মে জাকাত প্রদান করা। তো এটা হচ্ছে পার্ট এক।
এখান থেকে তোমাদের কার কার প্রশ্ন আছে আমি এখন একটু শুনবো, তোমাদের আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। শুধুমাত্র যার প্রশ্ন আছে বা যে আবার পড়া তো বুঝতে পারোনি সে আনমিউট করে প্রশ্ন করবে, বাকি কেউ মিউট আনমিউট করবে না। পার্ট এক থেকে বা ইবাদত অংশ থেকে জাকাত অংশ থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বা কোথাও বুঝতে পারোনি এরকম সমস্যা থাকলে বলো। স্যার কুদসি মানে কি? কুদসি, কুদসি শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এটা একটা হাদিস, কিন্তু এই হাদিসের কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ তাআলা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় তা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আচ্ছা আর কোনো প্রশ্ন? তোমরা কি আমার পড়াটা বুঝতে পেরেছো নাকি বোঝোনি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আরেকটু পড়াবো, আরেকটা পাঠ করে তারপরে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে আমরা শুধু বুঝলাম যে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে, কিন্তু জাকাত কার ওপর ফরজ? সবাই তো আর জাকাত দিতে পারবে না, তাই না? গরিব লোকেরা কি জাকাত দিতে পারবে? পারবে না। তাহলে কারা কে জাকাত দিতে পারবে বা কার উপরে জাকাত ফরজ, এরকম 7টা শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে? 7টি। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত রয়েছে 7টি। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া, তার মানে অমুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ নয় যতক্ষণ না সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পরে যেদিন মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়া, প্রথম শর্ত হলো মুসলিম হওয়া, মুসলিমদের উপর জাকাত ফরজ না। থামো স্যার, আমি একটু বলি, আমি আমার পরের উপদেশন তো বাড়ি দেখা, তো আমি একটু পড়তে পারি? তোমাকে কি আমি পড়তে বলেছি? স্যার একটু বলি স্যার, কিছুক্ষণ আগের ক্লাসে ডিস্টার্ব করছে। আচ্ছা, যাকে পড়তে বলবো সে বলবা, আর আমি যখন প্রশ্ন করবো তখন প্রশ্ন করবা, সুযোগ দেবো যখন। আচ্ছা এই টিটাকে, টি হাত তুলেছো, দেখি কি সমস্যা, তুমি আনমিউট করো। শুধু টি রাখা, কে তুমি? আনমিউট করো তো দেখি, আনমিউট করো, কে তুমি বলো, পরিচয় বলো। ওইভাবে কথা বলছো কেন? তার মানে তুমি ভণ্ড নাকি? বাইরে থেকে এসে ক্লাসের চেষ্টা করো। তোমাদেরকে অবশ্যই স্কুলে যে নাম দিছো সেই নাম এবং স্কুলে ক্লাস রোল দিয়ে জুম ক্লাসে অ্যাড করতে হবে, জয়েন হতে হবে, বুঝছো? আবরার জাহিন আনমিউট করো, আবরার জাহিন আনমিউট করো। আচ্ছা নাই, আফিয়া তুমি আবার আনমিউট করো, আফিয়া 55 রোল, বাকি সবাই মিউট থাকবে। আচ্ছা তো প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়। আচ্ছা 2 নম্বর শর্ত হচ্ছে নেশাবের মালিক হওয়া, যে পরিমাণ সম্পদ হলে, সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। আচ্ছা নেশাব সম্পর্কে সামনে বিস্তারিত আছে, একটু পরে আছে। নেশাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, অর্থাৎ যে সমস্ত সম্পদ মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন, যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবী যন্ত্রপাতি, এরপরে যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, লেখাপড়ার সরঞ্জাম আদি, এগুলোর উপরে জাকাত ফরজ হবে না। অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ মানুষের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, বিশেষ করে যেগুলো তারা বেচা কেনা করে এগুলো। 4 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া, ঋণগ্রস্ত ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত খরচ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নেশাব পরিমাণ সম্পদ কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। মনে করো কারো কাছে 2 লক্ষ টাকা আছে, এর মধ্যে 1 লক্ষ টাকা ঋণ আছে, তাহলে বাকি 1 লক্ষ টাকার উপরে তাকে জাকাত দিতে হবে। বুঝতে পারছো কি?
আর যদি 2 লক্ষ টাকা থাকে কোনো ব্যক্তির কাছে কিন্তু তার 2 লক্ষ টাকাই ঋণ আছে, তাহলে ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার উপরে জাকাত খরচ হবে না। 5 নম্বর শর্ত হচ্ছে মাল 1 বছর কাল স্থায়ী থাকা, নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত খরচ হবে না। হাদিসে আছে ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। তাহলে নিসাব পরিমাণ হওয়া সত্ত্বেও যদি সম্পদ 1 বছর পর্যন্ত ব্যক্তির মালিকানায় না থাকে তাহলে তার উপর জাকাত খরচ হবে না, জাকাত খরচ হওয়ার জন্য 1 বছর মালিকানা থাকা শর্ত। আচ্ছা, এরপর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জাকাত খরচ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত খরচ নয়। তাহলে যাদের জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই, তাদের উপর জাকাত খরচ হবে না, বিশেষ করে যারা পাগল। আর বালেক হওয়া জাকাত তাদের অবশ্যই বালেক বা প্রাপ্ত বয়স্ক হতে হবে। শিশু নাবালেক যত সম্পদের মালিকই হোক না কেন, বালেক হওয়ার পূর্বে তার উপর জাকাত খরচ হয় না। কারণ নাবালেক সন্তান সে তো তার সম্পদের হিসাব করতে পারবে না, তাই না? কত টাকা আছে, কত টাকা জাকাত দিতে হবে এগুলো সে বুঝতে পারে না। সেই জন্য বালেক হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। তো বালেক কত বছরে হয়? মেয়েরা সাধারণত 9 বছর আর ছেলেরা 10 বছরে সাধারণত বালেক হয়। তারপরও ইসলামে বালেক হওয়ার জন্য কিছু চিহ্ন রয়েছে, যেমন ছেলেদের দাড়ি গোঁফ গজানো, তারপরে শরীরে অবাঞ্ছিত লোম গজানো, আর মেয়েদের হচ্ছে মেয়েদেরও শরীরে অবাঞ্ছিত লোম আছে সেগুলো গজাতে পারে, তারপরে মেয়েদের মাসিক হয়, এগুলো বিষয়ে যদি দেখা দেয় কোনো মেয়ের মধ্যে তাহলে বুঝতে হবে যে সে পরিপূর্ণ বালেক হয়ে গেছে। এটা কোনো নির্দিষ্ট বয়সের উপর না, এগুলো স্থানকাল পাত্রভেদে। যেমন গ্রীষ্মকালীন অঞ্চলে ছেলে মেয়েরা একটু আগেই প্রাপ্ত বয়স্ক হয়, শীতকালীন অঞ্চলে একটু দেরিতে প্রাপ্ত বয়স্ক হয়। এটা আবহাওয়া প্রকৃতির উপরে নির্ভর করে। তবে সাধারণত 10 বছর বয়স থেকে আমরা বালেক ধরতে পারি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে, একটু আগে বললাম যে জাকাতের নিসাব সম্পর্কে সামনে আলোচনা আছে, সেটাই যেখানে আছে। নিসাব মানে হচ্ছে নির্ধারিত পরিমাণ, নিসাব শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। তো জাকাত প্রদানের জন্য যেই পরিমাণ সম্পদ থাকা শর্ত সেটাকে জাকাতের নিসাব বা নির্ধারিত পরিমাণ বলা হয়। যার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, উদ্বুদ্ধ থাকে, তাকে সাহেব নিসাব বা নিসাবের মালিক বলা হয়। এই নিসাবের মালিকের উপরে বা সাহেব নিসাবের উপরে জাকাত দেওয়া ফরজ। নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে 7.5 তলা, রূপা কমপক্ষে 52.5 তলা অথবা ওই মূল্যর অর্থ বা সম্পদ। তাহলে 7.5 তলা সোনা সোনা বা 52.5 তলা রূপা বা সম পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 2.5% হারে জাকাতে, যত সম্পত্তি থাক, কোটি কোটি টাকা থাকলেও 2.5% হারে তাকে জাকাত দিতে হবে। তাহলে 100 টাকায় 2.5 টাকা, 1,000 টাকায় 25 টাকা, 10,000 টাকায় 250 টাকা এবং 1,00,000 টাকায় 2,500 টাকা, 2,500 টাকা জাকাত দিতে হবে। এইভাবে যত টাকা হবে তার 2.5% জাকাত হিসেবে প্রদান করতে হবে। আচ্ছা, তাছাড়া স্ত্রীলোকের ব্যবহার্য সোনা রূপা, যেহেতু এগুলো মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়, সোনার চুরি পরা এটা কি মৌলিক প্রয়োজন, মানে আবশ্যক? সোনার চুরি না পড়লে কেউ বাঁচতে পারবে না বা ঠিক মতো বসবাস করতে পারবে না, এরকম কি না? এটা মানুষের বিলাসিতার জন্য, তো সেই জন্য এই সোনা বা রূপার যেগুলো অলঙ্কার রয়েছে এগুলো যদি নিসাব পরিমাণ হয় তাহলে তারও জাকাত দিতে হবে। আচ্ছা, কাজে এগুলো জাকাত দিতে হবে। তবে এর বাইরে যেগুলো আমরা গৃহস্থলে দ্রব্য সামগ্রী হিসেবে ব্যবহার করি, যেমন তামা, কাঁসা, পিতল, কাঁচ, তারপরে টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, বই পুস্তক, এগুলো যেগুলো আমরা গৃহস্থলে প্রয়োজনে আমরা খাট সোফা যেগুলো আছে এগুলো জাকাত দিতে হবে না। এই আচ্ছা, সর্বশেষ আর একটু পড়া আছে, সেটা হচ্ছে উৎপন্ন শস্যের জাকাত। উৎপন্ন শস্যের জাকাতকে আরবিতে উসর বলা হয়। উৎপন্ন শস্যের জাকাতকে আরবিতে কি বলা হয়? উসর বলা হয়। আচ্ছা, ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হয়, একে উসর বলা হয়। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ যেগুলো বৃষ্টির পানিতে, তারপরে ডোবা নালার পানিতে আবাদ হয় সেগুলো কি করতে হবে? 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, একে উসর বলা হয়। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে।
তো এই হচ্ছে আজকের পড়া, এই পর্যন্তই। এই দুটা পার্ট থেকে তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে। তার আগে একটু তোমাদের মিউট করার সুযোগ দেব। বাইরের কোনো স্টুডেন্ট যদি এখানে থেকে থাকো কোনো ডিস্টার্ব দেব না, আগে বলে দিচ্ছি। আচ্ছা, শুধুমাত্র যার প্রশ্ন আছে বা কোনোটা বুঝতে পারোনি এরকম কেউ থাকলে সে আনমিউট করে প্রশ্ন করো। কার কোনো প্রশ্ন আছে থাকলে বলো, নিজে নিজে আনমিউট করে প্রশ্ন বলতে পারবো। হ্যাঁ মাহিষা বলো, কি বিষয়? কে তোমরা কি আবার কথা বুঝতে পেরেছো নাকি বোঝোনি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো তোমাদের কোনো কথা নেই যে? যেটুকু পড়ানো হলো সেটুকু তোমরা বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কতটুকু বুঝেছো সেটা আমি এখনই একটু প্রশ্ন করব। ঠিক আছে, দেখি এখন আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব তোমাদের, দেখি কে কে উত্তর দিতে পারো, তাহলে বুঝবো যে তোমরা বুঝেছো। আচ্ছা, সবাই একসঙ্গে উত্তর দিতে গেলে সমস্যা হবে, এই জন্য আমি যাকে উত্তর দিতে বলবো সে আনমিউট করে উত্তর দেবে, তারপরে আবার মিউট করবে। ইসলাম কিরূপ জীবন বিধান? আচ্ছা, এখানে প্রথমে আনিকা, আর্নিকা মনে হয়, হ্যাঁ তুমি বলো, ইসলাম কিরূপ জীবন বিধান? বলো, কে বলতে পারবো? বলো স্যার, আমি পারবো। বলো স্যার, আমি পারবো। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। হ্যাঁ গুড, ধন্যবাদ। আচ্ছা, এরপরে কে যেন বলতে চাইলো, তুমি 2 নম্বরটা বলো, ইসলামের মৌলিক বিষয় কতটি? ইসলামের মৌলিক বিষয় কতটি? হ্যাঁ মোহনা বলো। 5টি। যাদের শব্দ হচ্ছে ওখানে একটু মিউট করে রাখো, ফিরি ফিরি ভিডিওটা কেড়ে। এটা ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? এহসান 339 বলো স্যার, আমি পারবো। তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, এরপরে কে যেন উত্তর দিতে চাইলে তুমি বলো, জাকাত কোন ভাষার শব্দ? স্যার বলবো? হ্যাঁ বলো। আরবি ভাষার শব্দ। হ্যাঁ, জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। ঠিক আছে, ধন্যবাদ। এ শুধু রাইসের জবাব দিচ্ছে মনে হচ্ছে। জাকাত প্রদানে দাতার অন্তর কি থেকে পবিত্র হয়? কৃপণতার কলুষ থেকে পবিত্র হয়। হ্যাঁ ঠিক আছে, উত্তর দেওয়ার পরে আবার মিউট করবা। এহসান তুমি মিউট করো। হ্যাঁ তুমি তো উত্তর দিয়েছো, যারা উত্তর দাওনি তার মধ্যে থেকে আর মিউট করে উত্তর দিবা। আমি চাই সবাই ক্লাসে অংশগ্রহণ করো, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। এটি কোন সূরায় বলা হয়েছে? সূরার মুজাম্মিল আয়াত 20। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মিনহাজ, তোমার ওখানে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে জাকাত আদায় করা ধনীদের উপর কি? ফরজ। জাকাত আদায় করা ধনীদের উপর ফরজ। আচ্ছা, এবার প্রথম দিকে যারা আছে তারা কথা বলো না, আমি দেখি শেষের দিকে কে কে আছে। হ্যাঁ, এবার আছে নিশাত তাসলিম, 388 রোল, তুমি আনমিউট করো। দানশীল ব্যক্তি কার নিকটবর্তী বলো? নিশাত তাসলিম 388, দানশীল ব্যক্তি কার নিকটবর্তী? স্যার আমি বলি। বলো। আমি বলি আল্লাহ তাআলা, আল্লাহর নিকটবর্তী। আর কি? জান্নাতের।
হ্যাঁ এখানে আরো অপশন আছে আল্লাহর বান্দাদের আল্লাহর নিকটবর্তী আল্লাহর বান্দাদের নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী হ্যাঁ তিনটাই বলবা অনেক সময় দেখো না বহুপদী সমাপ্তি সূচক 1 2 3 দেওয়া থাকে বুঝতে পারছো কি জি স্যার হ্যাঁ সেই জন্য যেটা একাধিক উত্তর আছে সেটা একাধিক উত্তরই বলবা আচ্ছা এরপরে প্রভা প্রভা তুমি আনমিউট করো তুমি বলো জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা কি প্রদান করেন প্রভা শুনতে পাচ্ছো আচ্ছা মনে হয় শুনতে পারেনি সাত সাত বলো আনমিউট করো জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা কি প্রদান করেন পাচ্ছ না কে পারবা বলো তো আল্লাহর বরকত আল্লাহ তাআলার সম্পদ সম্পদে আল্লাহ তাআলা বরকত প্রদান করেন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে যাকাত না দেওয়া কার কাজ কৃপণ ব্যক্তির কৃপণ ব্যক্তির না কৃপণ ব্যক্তির না এখানে একটা আয়াত আছে তোমাদের মুশরিক হ্যাঁ যাকাত না দেওয়া হচ্ছে মুশরিকদের কাজ আবার কাফেরদেরও লেখা যাবে কারণ যাকাত অস্বীকার করা এটা কুফুরি কাজ আবার যাকাত না দেওয়া মুশরিকদের কাজ তো কাফের ও মুশরিকদের বললেও হবে অথবা শুধু মুশরিক লিখলেও হবে বুঝতে পারছো আচ্ছা কে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলো না হযরত আবু বকর খলিফা হযরত আবু বকর সিদ্দিক হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাকাত ফরজ হওয়ার শর্ত কতটি সাতটি সাতটি সেভেন আচ্ছা এরপরে যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি মুসলমান হওয়া ঠিক আছে আচ্ছা এরপরে যে সকল জিনিস মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন তার যাকাত দিতে হবে কিনা হবে না হ্যাঁ কারণ এগুলো তার মৌলিক প্রয়োজন কারণ ইসলাম চায় আগে সবার মৌলিক প্রয়োজন মিটুক তারপরে না সে দান করবে তাই না নিজে খেতে পারে না দান করবে কিভাবে তাই না আচ্ছা নেশা পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে কতদিন স্থায়ী না হলে যাকাত দিতে হবে না এক বছর হ্যাঁ ঠিক নেশা কোন ভাষার শব্দ আরবি ভাষা শব্দের অর্থ কি নির্ধারিত পরিমাণ নির্ধারিত পরিমাণ গুড আচ্ছা সাহেবের নিসাব কাকে বলে সবাই একসঙ্গে বললে হবে না থামো বুঝতে পারেনি স্টপ সবাই একসাথে বললে বুঝতে পারি না আচ্ছা আমি যাকে বলবো সে বলবো আচ্ছা রাইসা বলো 123 জন সারা বছর জীবন যাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাকে বলা হয় সাবিহেব নিসাব বা নিসাবের মালিক হ্যাঁ গুড খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আচ্ছা এবার ছেলেদের মধ্যে থেকে একজন বলো তো রাফি বলো রাফি রাফি আনমিউট করে বলো শুনতে পাইনি আচ্ছা নাইম 29 রোল তুমি বলো নাইম 29 রোল সাইবেন নিসাব কাকে বলো বলো তো দেখি নাই ছেলেরা কি পড়াশোনা করো না নাকি নাকি বুঝতে পারোনি কে আছে ছেলেদের মধ্যে পড়া বলো সাইবেন নিসাব কাকে বলো জীবন যাত্রা প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর শেষে বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাইবেন নিসাব আর নিসাবের মালিক গুড তোমার নামটা একটু বলো তো বাবা আলী মনি হোসেন গুড তোমাকে ধন্যবাদ তুমি ছেলেদের মান সম্মান রক্ষা করতে পেরেছো আচ্ছা এরপরে 40 ভাগের কত ভাগ যাকাত দিতে হবে এক ভাগ তাহলে 100 ভাগের কত ভাগ হবে 25 ভাগ না আড়াই ভাগ 40 টাকা যদি 1 টাকা হয় তাহলে 80 টাকায় 2 টাকা 100 টাকায় আড়াই টাকা বুঝতে পারছো জি স্যার
বৃষ্টির পানিতে জন্মালে অতিরিক্ত ফসলে কত ভাগ যাকাত দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। আচ্ছা একে কি বলা হয় বলো তো? উশর বলা হয়। গুড। আচ্ছা শেষ প্রশ্ন, শেষ ব্যবস্থায় জন্মালে অতিরিক্ত ফসলের কত ভাগ যাকাত দিতে হবে? 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আচ্ছা এবার তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। একজন একটু উদ্দীপকটা পড়ো, একজন পড়বা, এক নাম্বার উদ্দীপক। ইকবাল সাহেব ও মাহমুদ সাহেব নিসাব পরিমাণ সম্পদের মালিক। বছর শেষে ইকবাল সাহেব তার সম্পদ হিসেব করে একটা নির্দিষ্ট অংশ গরিব অভাগী লোকদের মধ্যে বিতরণ করেন। তিনি মাহমুদ সাহেবকেও এইরূপ করতে বলেন, কিন্তু মাহমুদ সাহেব বলেন, আমার সম্পদ আমি অন্যকে দিতে যাব কেন? তিনি এটা মানতে অস্বীকার করেন। ক, যাকাতের আবিধানিক শব্দ অর্থ কি? যাকাতের আবিধানিক অর্থ কি? হ্যাঁ এবার উত্তরগুলো একটু দাগায় নাও, আমি বলে দিচ্ছি, তোমরা পাঠ্যবই কাছে নাও। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা বৃদ্ধি। এটা আছে 26 পৃষ্ঠা পাঠ 1 যাকাতের প্রথম লাইনে আছে, দেখো পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা 6 নম্বর হচ্ছে ইবাদত কাকে বলে উদাহরণ দাও। দ্বিতীয় অধ্যায় ইবাদত প্রথম পাঠের প্রথম অংশ, দ্বিতীয় অধ্যায় ইবাদত একেবারে প্রথম যে প্যারাটা রয়েছে, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এই পর্যন্ত, বুঝতে পারছো? আচ্ছা এরপরে ইকবাল সাহেবের আচরণে ইসলামের জাকাত ইবাদতের কথা ফুটে উঠেছে। আচ্ছা এখানে পাঠ 1 প্রথম থেকে শুরু করে 27 পৃষ্ঠা দেখো নিচের দিকে একটা পড়া আছে, আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও, সূরা আল মায়েদা আয়াত 12। এই পর্যন্ত পাঠ 1 প্রথম থেকে শুরু করে 27 পৃষ্ঠা সূরা আল মায়েদা আয়াত 12 এই পর্যন্ত, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে এখানে জ্ঞানমূলক উত্তর হবে যে ইকবাল সাহেবের আচরণে ইসলামের জাকাত নামক মৌলিক ইবাদতের কথা ফুটে উঠেছে। ক্লিয়ার? জি স্যার। তারপরে জাকাতের পরিচয় এবং জাকাতের গুরুত্ব সম্পর্কে যে আয়াতগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। আর 9 নম্বর হচ্ছে তারপরে থেকেই, যেখানে 9 নম্বর শেষ হলো তারপরে থেকে, অর্থাৎ জাকাত দানকারীর পুরস্কার কৃপণ ব্যক্তির দুঃসম্বাদ সম্পর্কে, এখান থেকে শুরু করে এই পাঠ শেষ পর্যন্ত অর্থাৎ 28 পৃষ্ঠা পাঠ 2 এর আগ পর্যন্ত দরিদ্রের অবস্থার উন্নতি করা এই পর্যন্ত, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন উত্তর, মাহমুদ সাহেবের কর্মকাণ্ডের পরিণাম। এবং এখানে বলা আছে কিন্তু যে কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করে, তাহলে এখানে তোমাদেরকে অবশ্যই কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিতে হবে, 9 নম্বরেও দিতে হবে, তবে 9 নম্বরে বেশি জরুরি। ঠিক আছে এটা তোমরা বাসায় এইচডব্লিউ করবা। আর একটা প্রশ্ন হচ্ছে, এটা একজন একটু পড়ো তো, সময় বেশি নাই, খুব দ্রুত। জহির উদ্দিন বছর শেষে তার সম্পদ হিসাব করে দেখলো যে তার হাতে 30,000 টাকা আছে। সে এ ব্যাপারে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বললেন, যাকাত ফরজ হবার জন্য সাহিবের নিসাব দিতে হবে, তুমি তো মালিকের নিসাব নও, মানে মনে রাখবে যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। আচ্ছা সম্পদের মূল্যে 40 ভাগের কত ভাগ যাকাত দিতে হবে? 1 ভাগ। 1 ভাগ যাকাত দিতে হবে। গুড, এটা তো তোমরা পারবাই। উৎপন্ন শস্যের যাকাত বলতে কি বোঝায়? 29 পৃষ্ঠা একেবারে নিচের প্যারা দেখো, উৎপন্ন শস্যের যাকাত দেওয়া আছে এই 3 লাইন। হ্যাঁ আচ্ছা এরপরে সাহেবের নিসাব কি? ইমাম সাহেবের বক্তব্যের আলোকে ব্যাখ্যা করো যাকাতের নিসাব। ওই 29 পৃষ্ঠাতে মাঝখানে দেখো যাকাতের নিসাব, এটা প্রথম থেকে শুরু করে উৎপন্ন শস্যের যাকাতের আগ পর্যন্ত, এটা 9 নম্বর। ঠিক আছে আর 9 নম্বর হচ্ছে ইমাম সাহেবের বক্তব্যে যাকাত ফরজ হওয়ার শর্তের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পাঠ 2 এর প্রথমে দেখো যাকাত ফরজ হওয়ার শর্ত 60টি, এখান থেকে যাকাতের নিসাব এর আগ পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা ফরজ, যাকাত ফরজ হয় না এই পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।